আমি যখন রাশিয়াতে ফার্স্ট আসি প্রায় 6 দিন আমি ভাত খাইনি আর রান্না বান্না করা খাইনি আমি 6 দিনে সকালে দুপুরে রাত্রে তিন বেলায় আমি এই শর্মা খেতাম আর শর্মার প্রাইসটা খুব রিজনেবল মাত্র 150 রুপি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাংলা খাদ্য আমি আবারও হাজির হলাম নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদেরকে পরিচয় করে দেবো মস্কো স্ট্রিট ফুডের সাথে মস্কোতে অনেক রকমের স্ট্রিট ফুড পাওয়া যায় তো আমি আজ যে স্ট্রিট ফুডটা টেস্ট করবো সেটার নাম হচ্ছে শর্মা মানে এই ফুডটা হচ্ছে টার্কিশ একটা ফুড টার্কি ভাষায় বলা হচ্ছে গরু তো বাংলাদেশে আমরা যে স্ট্রিট ফুডগুলো খাই বা স্ট্রিট ফুডগুলো যেভাবে পাওয়া যায় আসলে রাশিয়াতে ওইভাবে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় না রাশিয়াতে একটু ভিন্ন ধরনের বিভিন্ন বিল্ডিং নিচ্ছে এইভাবে স্ট্রিট ফুডগুলো থাকে আর কি এখানে বসে খাওয়া যায় না বাট এখানে সবাই জাস্ট নিয়ে খায় আর কি তো আমি দেখি ওদের কী কী স্ট্রিট ফুড আছে তো তো গাইস কাম মস্কোতে অনেক ধরনের এই ধরনের স্বপ্ন দেখা যায় যে শর্মা মস্কোতে শর্মা অনেক বেশি পপুলার এখানে শর্মা ছাড়াও পিৎজা আছে বা আরও অন্য রাশিয়ান ফুড আছে শর্মা ওয়াং শর্মা ইয়া Спасибо.
এক্সপ্রেসিভ। এটা হচ্ছে টার্কিশ দুরুম বলে, আমরা বলি শর্মা। এটা বাংলাদেশে যেরকম পপুলার, রাশিয়াতে অনেক বেশি পপুলার। তো আমি টার্কিশ আর এখানে যে সাইজটা আছে অনেক বিগ একটা সাইজ। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওরা এই শর্মাতে অনেকগুলো ইনগ্রিডিয়েন্ট দেয়, আমি আসলে নাম জানি না। আর এই ফুডটা হালাল ফুড, হালাল খাদ্য আছে, এটা কোনো মুসলিমের মুসলিম কোনো সব হবে। তো গাইস আমি এখন টেস্ট করবো যে কেমন লাগে। আর এটা ভিতরে খুলে দেখানো সম্ভব না। আর আমরা আমাদের দেশে যে ধরনের শর্মাগুলো খাই, এখানে এই ধরনের শর্মার যে ব্রেডটা সেম না। এখানে টার্কিশ স্টাইলে টার্কিতে এই ধরনের ব্রেডগুলো ইউজ করে। তো বলেন যে একটা শপ আছে টার্কিশ শর্মা, নাম হচ্ছে টার্কিশ দুরুম। তো ওখানে এই ধরনের ব্রেডগুলো ইউজ করে। আমরা দেশে যে শর্মাগুলো খাই ওখানে ব্রেডটা একটু নরম থাকে আর কি, আর এখানে ব্রেডটা একটু পাতলা আর একটু ভাজা ভাজা আর কি। তো গাইস আমি টেস্ট করব তো টার্কিশ শর্মা, বিসমিল্লাহ। খুবই ভালো, এখানে বিভিন্ন ধরনের সালাদ দেওয়া আছে আর চিকেন আছে, 6-7 রকমের যে সালাদ দেওয়া। সালাদগুলোর সবগুলোর নাম জানি না, এখানে শুধু লেটুস পাতা, গাজর আর হচ্ছে টমেটো এইগুলোর নাম জানি, আর বাকিগুলো নাম জানি না। আমি যখন রাশিয়াতে ফার্স্ট আসি প্রায় 6 দিন আমি ভাত খাইনি আর রান্না বান্না করা খানে। আমি 6 দিনে সকালে দুপুরে রাত্রে তিন বেলায় আমি এই শর্মা খেতাম। আর শর্মার প্রাইসটা খুব রিজনেবল, মাত্র 150 রুপি, বাংলাদেশি টাকায় 170 টাকা বা 75 টাকা এমন আসবে আর কি। তো ওই হিসেবে এটার প্রাইসটা খুবই রিজনেবল। এটা খাওয়ার পরে লাঞ্চ বা ডিনার একদম পারফেক্ট, খাওয়ার পরে পেটে একদমই জায়গা থাকে না। আমি যদি বাংলাদেশে কম্পেয়ার করি, বাংলাদেশের সেম স্টাইলে বরানীতে 11 নম্বর রোডে টার্কিশ দুরুম আছে, টার্কিশ শর্মা আছে সেম, ওটা প্রাইস 275 টাকা। আর এখানে যে 275 টাকা, ওই হিসেবে এটার সাইজটা একটু বড় আর একটু হেভি, এটা অনেকে ফুল খেয়ে শেষ করতে পারে না। এটা মেন রিজনটা হচ্ছে রাশিয়াতে চিকেনের দাম একটু কম, বাংলাদেশের থেকে কম।